এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এরকম বহু জনপ্রিয় কবিতা, গল্প, নাটক আর গানের মাধ্যমে গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরে যে কবি পেয়েছিলেন পল্লীকবি উপাধি, সেই কবি জসীম উদ্দিনের 119তম জন্মবার্ষিকী পালিত হলো আজ 1 জানুয়ারি শনিবার। ১৯০৩ সালের এই দিনে ফরিদপুর শহরতলির কজুরি ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নারার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। কবির পিতা আনসারউদ্দিন, মাতা আমেনা খাতুন। গ্রামের কবি জসীম উদ্দিনের 119তম জন্মবার্ষিকীতে ফরিদপুর শহরতলি অম্বিকাপুরে কবি সমাধিস্থলে সকাল 9টায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অশীষ কুমার সাহা, প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর এম এ সামাদ প্রমুখ। সভায় বক্তারা গ্রাম বাংলার এই কবির রচনা সামগ্রী নিয়ে বেশি করে গবেষণার তাগিদ দেন। এ সময় বক্তারা আরও বলেন, আমাদের বাংলার রূপকে আগামীর প্রজন্মের কাছে তুলে ধরতে হলে কবির লেখা পাঠ্যপুস্তকে আরও বেশি করে তুলে ধরতে হবে। পরে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা। পল্লীকবির অমর সৃষ্টির মধ্যে রয়েছে নকশিকাঁথার মাঠ, সজনবাদিয়ার ঘাট, এক পয়সার বাসী, রাখালি, বালুচর প্রভৃতি। পল্লীকবি জসীম উদ্দিন 1976 সালের 14ই মার্চ মৃত্যুবরণ করেন। লেখায় মানুষের প্রতি যে ভালোবাসা, মমত্ববোধ, গ্রামের মানুষের জীবনধারার প্রতি তার যে মেহরুন বিনতে ফেরদৌস, নিউজ ডেস্ক, কেটিভি প্রতিদিন। ফরিদপুরের